আন্দোলন দমাতে সরকার জুলুম নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ জেগে উঠলে সরকার পালাবার পথ পাবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। ভোলায় বিএনপি কর্মী নিহত হবার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। হারিকেন ধরার সময় এসে গেছে আপনাদের, হারিকেন ধরারও টাইম পাবেন না, পেছনের রাস্তা দিয়ে যাওয়ারও সময় পাবেন না, এরকম বহু ঘটনা আছে। আমরা ঘোষণা করছি আগামী পরশু থেকে প্রতিটি অঙ্গ সংগঠন তারা বিক্ষোভ করবে, এবং আমাদের চেয়ারপারসন যিনি দায়িত্বে আছেন ভদ্র চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা করব।